সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা সবাইকে স্বাগত। আমি এখানে কয়েকটা সংখ্যা তোমাদের জন্য অবিনষ্টভাবে সাজিয়ে রেখেছি। অবিনষ্ট করতে হচ্ছে কি, অবিনষ্ট হচ্ছে সাজানো। সেখান থেকে আমি তোমাদের আজকে আমার বিষয়টা হচ্ছে তোমার পরিসংখ্যানের গড় নির্ণয়টা সেটা করতে হবে। ইতিমধ্যে তোমরা কম বেশি সবাই গড় নিয়ে একটু পড়ালেখা করেছো, যেহেতু বছর শেষ এবার সবাই কম বেশি পারো। আজকে আমরা একটু ফাইনালি দেখি কোথাও কোনো সমস্যা আছে নাকি, আর যদি সমস্যা থাকে আজকে ক্লাসে আমরা সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। এখানে একটু সংখ্যা আছে কয়েকটা দেখো, একটা ত্রিশ, ত্রিশ জন ছাত্রে গণিতের নাম্বার দেওয়া আছে। মনে করে এখানে ত্রিশ জন ছাত্রে গণিতের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলোকে আমরা একটা সারণী তৈরি করবো, সারণীগুলি আমরা গড় নির্ণয় করবো। এখন যদি এরকম উপাত্ত দেওয়া থাকে, আমাদের দুই ধরনের গড় নির্ণয়ের কাজ দেওয়া আছে আমাদের গণিতে। একটা হচ্ছে তোমার এরকম উপাত্ত দিয়ে, আরেকটা হচ্ছে ছক দিয়ে। আমরা দুইটা নিয়ে আলোচনা করবো। উপাত্ত থেকে যখন আমরা গড় নির্ণয় করবো, একটু কাজ চর্চা বেশি করতে হয়। প্রথমে আমাদেরকে একটু ক্যাচ করতে হবে এখান থেকে, যারা সাজিয়ে নিতে চাও সাজিয়ে নিতে পারো, আর যারা না সাজিয়ে কাজ করতে চাও তারাও এসে হতেই পারবা। তো সুতরাং আমি আজকে না সাজিয়েই কাজ করবো, যেখানে সাজাতে হবে সেখানেই আমি সাজানোর কাজ করবো। না সাজিয়ে তুমি কীভাবে গড় নির্ণয় করতে পারবা সেটাই আমি আজকে করবো। কারণ কি, তোমার পরীক্ষা হলে তুমি পরীক্ষা দিতে দিতে তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা যাবে সাজানোর যে একটা সময়, সেই সময়টা তোমার কাছে হাতে নেই। সেই মুহূর্তে তুমি শেষ মুহূর্তে পরিসংখ্যান করছো, তোমাকে না সাজিয়ে কাজ করবো অর্থাৎ তো সেক্ষেত্রে তোমাকে যেন একটা ঝামেলা করতে না হয়, না সাজিয়ে কীভাবে তুমি করতে পারবা সেই লক্ষ্যে আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা আগে বের করতে হবে। কেন বের করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে। প্রথম ধাপে আমাদের করতে হবে পরিসর নির্ণয়। পরিসরের সূত্রটা কি? পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক। এটা হচ্ছে পরিসর নির্ণয় সূত্র, ঠিক আছে? পরিসর নির্ণয় সূত্র এখন আমরা এখান থেকে বের করবো সর্বোচ্চ সংখ্যাটা কত। দেখো এখানে সত্তর আছে, সত্তর উপরে বিরানব্বই আছে, তারপরে নয় উপরে আশি আছে, আর আটানব্বই আছে। আটানব্বই উপরে আপনার সংখ্যা আছে বলে আমরা একটু দেখি। আটানব্বই উপরে যদি কোনো সংখ্যা না থাকে দেখছে এই মানে আমার সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা সংখ্যাটা আমরা তখন পেলাম আটানব্বই। এবার দেখি আমরা সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা ছয় পাঁচ, এখানে এর সংখ্যাগুলোর পরিসর নির্ণয় হলো আমার সাতচল্লিশ। আটানব্বই থেকে বাইরে আমরা আনন্দীয় কিনলাম, তোমরা সবসময় ক্যালকুলেটার ব্যবহার করার চেষ্টা করবা, কিছু কিছু কাজ হাতেও করার চেষ্টা করবো। তার পরিসংখ্যানে তোমরা যারা একটু যোগ বিয়োগ একটু দুর্বল আছে তারা তারা ক্যালকুলেটার ব্যবহার করুন। চেষ্টা করবো নিজে নিজে যোগ বিয়োগ গুণ ভাগগুলো দিয়ে চেষ্টা করবো ছোট ছোট গুলো করার জন্য, পরবর্তীতে ক্যালকুলেটার লাগবে। আর ভবিষ্যতে তোমরা যখন উপরে লেভেলে যাবা তখন কিন্তু তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। তাহলে দেখো সর্বোচ্চ সংখ্যা পেয়েছে আটানব্বই, সর্বনিম্ন সংখ্যা পেলাম বাহান্ন। তাহলে এখন দুই আছে আট হবে, ছয় হবে, পাঁচ আছে চার হবে, নয় হবে, সাতটা এক আছে, দুটা চোদ্দটা আমার সাতচল্লিশ আছে কি পরিসংখ্যা হলো সাতচল্লিশ। এবার আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী ব্যবধান পাঁচ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করি। আমি কিন্তু পাঁচ ব্যবধান করছি, তোমাকে যদি খাতার মধ্যে প্রশ্ন মধ্যে উল্লেখ করে নির্ণয়
শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে সারণী তৈরি করার জন্য শ্রেণী সংখ্যা খুঁজে কয়টা সংখ্যা থাকবে আমাদের সবার সঙ্গে যদি ভাগ করে দেবো তা হলে আমাকে তো একটা শৃঙ্খলার মধ্যে কাজ করতে হবে। তো শৃঙ্খলাটা প্রথম থাকতে হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা শ্রেণী সংখ্যা কাজ করার সুবিধা
এভাবে সিরিয়াল লিখবা। এরপর লিখব সামেশন অফ এন আই এস। কয়টা নাম্বার প্রশ্ন তুমি? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা নাম্বার প্রশ্ন হবে আমাদের এই পাঠের মাধ্যমে তোমাকে পাঁচটা ক্যারেক্ট হয়ে যাবে। আর যদি তোমাকে সেমি তৈরি করার সামনে দেওয়া থাকে তাহলে তোমাকে ক্যারেক্ট ভালো লাগবে তখন একটা, দুটা, তিনটা, চারটা, এই চারটা থাকবে। আমরা আগে এটা দিয়ে দেখবো সেমি ব্যবধান আমাকে বাহান্ন সর্বপূর্ণ সংখ্যা আমি বাহান্নটা এখানে লিখলাম। বাহান্ন থেকে তুমি কিন্তু বাহান্নর পর থেকে শুরু করবে না, তুমি যে সংখ্যাটা লিখছো সেখান থেকে তুমি শুরু করবে, কারণ বাহান্ন সংখ্যাটা তো তোমার একটা ক্যালেন্ডারে পড়বে, তাই তো? তাহলে এখন এই বাহান্ন থেকে শুরু করবা। বাহান্ন থেকে এখানে প্রথম দিয়ে আমার মধ্যে শুধু বাহান্ন দিলাম, বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন, এখানে আসবে তোমার পাঁচ। তাহলে এখানে আসবা ছাপ্পান্ন, বাহান্ন থেকে ছাপ্পান্ন, ছাপ্পান্ন পরবর্তী সংখ্যা হবে সাতান্ন, আবার সেই সাতান্ন থেকে কিংবা সাতান্নতে বাদ দিয়ে দিতে পারা সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি। একষট্টির পরে হবে বাষট্টি, বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি, ছেষট্টির পরে সাত সাতষট্টি, সাতষট্টির পরে সাতষট্টি আটষট্টি চৌষট্টি সত্তর একাত্তর, একাত্তরের পরে বাহাত্তর, বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর, সাতাত্তরের পরে সাতাত্তর আটাত্তর বিরাশি একাশি, একাশির পরে বিরাশি দাও বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি, ছিয়াশির পরে সাতাশি, সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই, একানব্বই পরে বিরানব্বই দাও বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই, ছিয়ানব্বই সাতানব্বই, সাতানব্বই এরপরে আসবে সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো, একশো এক। এই তোমার শ্রেণী ব্যবধানের কাজ হয়ে গেল। শ্রেণী বর্তমান, শ্রেণী বর্তমান হচ্ছে যে দুটা সংখ্যা আছে এই দুটা সংখ্যাকে তুমি যোগ করবা, যোগ করে তুমি দুই দিয়ে ভাগ দিবা, তাহলে কি হবে বাহান্ন এবং ছাপ্পান্ন যোগ কর কত? বাহান্ন এবং ছাপ্পান্ন ছয় সাত আট পাঁচে পাঁচে দশ, এখানে তুমি দুই দিয়ে ভাগ দাও, দুই পাঁচ দুগুণে দশ নামবে আট, চার চার দুগুণে আট। এই হচ্ছে তোমার বর্তমান নির্ণয়ের, শ্রেণী বর্তমান নির্ণয়ের সূত্র, বাহান্ন এবং ছাপ্পান্ন প্রশ্ন দুই দিয়ে ভাগ দিতে আসছো চুয়ান্ন। দেখা যাচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ, কারণ তোমাকে এই কাজটা তোমাকে প্রথমে করতে হবে নিজে, একটা একটা তুমি অবশ্যই ক্যালকুলেটার দিয়ে করে নেবে, তুমি শত পারো হাতে বললে তুমি পারবা, প্রথমটা তুমি অবশ্যই ক্যালকুলেটার দিয়ে করবা, তারপর সেই অনুযায়ী বাড়ি তুমি তুমি ক্যালকুলেটার ছাড়াও করবা, কিন্তু প্রথমটা অবশ্যই ক্যালকুলেটার, তুমি দশমিক আসবে নাকি দশমিক আসবে না সেটা তুমি জানো না, ক্যালকুলেটার লিখ দিলে বা তুমি একদম ভাগ করে দিলে তোমার সেটা ক্লিয়ার হবে। তাহলে বাহান্ন এবং ছাপ্পান্ন দেখো, বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন, কয় নাম্বার দেওয়ার মধ্যে যাচ্ছে যায় চুয়ান্নটা, তিন নাম্বার দেওয়ার মধ্যে যায়, তাহলে আমরা এটা প্রথম তার করে নিলাম এখানে চুয়ান্ন, এরপর সেই তিন নাম্বার দেওয়া পর্যন্ত যেটা যাবে সেটাই আমি এখান থেকে দেখবো, সাতান্ন আটান্ন উনষাট, সাতান্ন আটান্ন উনষাট, এরকম বাকি গুলো আমাকে করতে হবে না, কিন্তু এটা নির্ণয় করার জন্য তৈরি করার জন্য প্রথম লাইনটা অবশ্যই করে নিতে হবে, প্রথমটা মানে অবায় না হবার এরকম করুন না, করতে পারে তোমার বলো তুমি যেন পরিসংখ্যান একবারে বলে করতে পারো, আমি সেটাই দিতেছি, কারণ একটা পরিসংখ্যান বলতে যে সময়টা লাগবে বা যে পরিশ্রমটা লাগবে সেটা তুমি করার পরে যদি দেখো শেষে একটু জোর জোর হয়ে গেলো তখন তো তোমার তোমাকে করার মতো এনার্জিও থাকবে না, মন মানুষ তো নষ্ট হয়ে যাবে, পরীক্ষার সময় তো শেষ হয়ে যেতেছে, তখন তোমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা চাপ করে তোমার উপরে ফেলে পারিপার্শ্বিক সমস্ত অবস্থা করে দিতে তোমাকে দশ নম্বর এটা এমন দশ নম্বর এটা তুমি নিজে নিজে করবা, কারো কাছ থেকে দেখে দেখে করবা না, নিজে নিজে করলে সত্যি শুদ্ধভাবে করবে, কারণ তুমি আরো তোমরা দেখতে চাই তুমি সেই দেখাটা যখন তুমি লেখো তুমি ওর খাতা পড়তে লাগছো পড়ছিস, তুমি লেখতে যাই লেখাটা ছাপিস বা ও যখন ওর চোখটা আমি তো ভুল হতে পারি তুমি সেই চোখটা তুমি উঠেছো দেখে দেখে কম কষ্ট করে একটা কাজ ওর যখন ভুল হলো তখন কিন্তু ভুল হবে, এই জন্য পরিসংখ্যান কখনো কারো থেকে দেখে করবে না। সাতান্ন আটান্ন উনষাট বাষট্টি তেষট্টি চৌষট্টি সাতষট্টি আটষট্টি উনষট্টি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি বিরাশি তিরাশি চুরাশি সাতাশি আটাশি উনানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই। আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা কাজ করে দেখো পরিসংখ্যাটা তুমি একবারেই করতে পারবে, পরিসংখ্যার মধ্যে তুমি কখনো কার কাছ থেকে দেখে করো না, এই জিনিসটা করার জন্য তোমার কতটুকু সময় লাগে বেশি তো লাগে না, তাই জন্য কী করছো শুধু প্রথম কাটি তৈরি করে নেবে, তাই না? প্রথমটা তৈরি করে নিবে অবশ্যই ক্যালকুলেটর দিয়ে বা তুমি যেভাবে মাত্রিক করে নিবা তারপরে দিয়ে এটা করছো ক্যালি, এখন ক্যালি কীভাবে করবা আর যখন তুমি বাক্যটা লিখেছো তারপরে যখন লেখা যাবে তারপরে একটা গুণ করতে পারবে তুমি নিজে পারবে।
तीन दिया देखो तीन चार बारो
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 টা পাবো 1,
সবাইকে আদর আর স্নেহ ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের মতো।